কাফরুল থানায় একটি চুরির মামলা রুজু হয়। মামলাটি হচ্ছে এরকম যে 26 দিন বয়সী একটা নবজাতক শিশু, সে তার মা তাকে বাসায় রেখে বাহিরে যায় একটি বাচ্চার জন্য দুধ কিনতে। এসে দেখে আনতে তার বাচ্চাটাকে কে বাকারা নিয়ে গেছে, এবং সে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে উনি কাফরুল থানা চুরি মামলা রুজু করেন। সে মামলা রুজু হওয়ার পরে, এটা মানব পাচার আইনের মামলা, মামলা রুজু হওয়ার পরে আমাদের ডিবি মিরপুর ডিভিশন তদন্ত শুরু করে, এবং মামলা রুজু হওয়ার 10 থেকে 11 দিনের মাথায় আমরা এই নবজাতক বাচ্চা শিশুটা 26 দিন বয়সী তাকে আমরা উদ্ধার করেছি। এবং আমরা যে চুরি হওয়ার পর থেকে আমাদের ডিবি টিম প্রতিটি জায়গায় প্রতিটি সিসিটিভি আমরা বিশ্লেষণ করে আমরা তাকে পেয়েছি, এবং আমরা মনে করি যে এটা একটা হৃদয়স্পর্শী ঘটনা যে একটি মা জানে তার যে যে বাচ্চাটা হারানোর বেদনা, এবং থানায় গিয়ে তিনি মামলা রুজু করেছেন, সেটা আমাদের ডিবি টিম অত্যন্ত সিরিয়াসলি নিই। আমরা কিন্তু এই কাজটি করে আমরা আজকে এই নবজাতক শিশু 26 দিন বয়সী তাকে তার মার কাছে আমরা আজকে ফিরিয়ে দিব এবং ফিরিয়ে দিয়েছি, এবং সে তার মা এসেছে আজকে বাচ্চাটা তার মার কাছে আমরা দিয়ে দিব। এবং আমি এটাও বলি এর সাথে যে জড়িত তার ছবি আমরা পেয়েছি, তাকেও তো আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা আশা করছি গ্রেপ্তার করতে পারব। এই ছবি বা অপহরণ যেটাই হোক, ছোট বাচ্চাটাকে তো অপহরণ করা যায় না, ছবি এটা কি মুক্তিপণের দাবি ছিল নাকি অন্য কোনো? এটা আমরা এখনো এই ছেলেটাকে আমরা শুধু সিসিটিভির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় করে তাকে জীবন্ত অবস্থায় বাচ্চা শিশুটা আমরা উদ্ধার করেছি। আমি মনে করি এটা গ্রেপ্তার করার পরে বাকি পুরাটা জানা যাবে, তার আসল উদ্দেশ্য কী ছিল, তার পেশা কী, সে কোথায় চাকরি করে, পরবর্তী পর্যায়ে জানা যাবে, এটা পরে আমরা জানাবো। থ্যাংক ইউ। উদ্ধার করেছি কোথা থেকে বা কোন অবস্থায় উদ্ধার? আমরা কাফুল থেকে উদ্ধার করেছি, ইব্রাহিমপুর। একটা নবজাতক শিশু তো আর এমনিতে পড়ে থাকে না, কারণ কারো কাছে তো ছিল আমরা এখনো তদন্ত শেষ না করে বলতে পারবো না, তবে আমরা মনে করি আপনারা জানেন এর আগেও একটি 8 বছরের একটি বাচ্চা শিশু সে হারিয়ে গিয়েছিলেন, তাকে আমরা 27 বৎসর পরে তার মার কাছে আমরা ফিরিয়ে দিয়েছিলাম। আসলে আমাদের ডিবি এটা যে একটা মানে হৃদয়স্পর্শী ঘটনাগুলি ঘটলে আমাদের ডিবি টিম এটাকে অত্যন্ত আবেগঘন পরিবেশে এটা মিশিয়ে নিজের মতো করে নিয়েই আমরা তদন্ত করে এটা বের করার চেষ্টা করি। আমরা জানি যে এই মেয়েটা গরিব মানুষ, সে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, কান্না করেছে, এবং থানায় যাওয়ার সাথে সাথে মামলা রুজু আমরা রুজু করেছি। মানব পাচার আইনে মামলা হওয়ার সাথে সাথে আমাদের ডিবি মিরপুর টিম তারা 11 দিন এবং ঢাকা শহরের প্রতিটি সিসিটিভি পর্যালোচনা করে আমরা তাকে উদ্ধার করেছি। আমরা যে করেছে তাকে আমরা খুঁজছি, পেলে আমরা বিস্তারিত জানাতে পারবো। থ্যাংক ইউ। এটা আমি একটু বলতে পারি, এবং এই বাচ্চার আমরা মনে করি এটা আমাদের ডিবি যে মিরপুর টিম যে কাজটি করেছেন, আমি মনে করি একটা হৃদয়স্পর্শী ঘটনা, মহৎ কাজ করেছেন। আমরা এই বাচ্চা শিশুর যে প্রাথমিকভাবে তার মার কাছে আমরা তাকে আমরা কিছু টাকা দিব, সে যেন এই যে তার চিকিৎসা করায়, এবং তার যে বেসিক নিডস যেগুলি যেন করে আমরা কিছু টাকা দিব। We'll be right back.